ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাসে যে 4 নম্বর স্কুল আছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তার প্রশ্ন উত্তরগুলো দেখব। একে আছে সঠিক উত্তরটি বেছে নাও। আইতে বলেছে সুলতানি এবং মোগল যুগে গাঙ্গেয় সমভূমিতে উৎপন্ন ফসলের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ছিল আমের। দুই, মোগল যুগে গ্রামে কারিগরি শিল্প গড়ে ওঠে কৃষি পণ্যকে ভিত্তি করে। তিন, শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম গুরু গ্রন্থ সাহেব। চার, সম্রাট আকবরের সময় আয়তনে ছোট ছবিগুলিকে বলা হতো মিনিয়েচার। পাঁচ, চিত্রশিল্পীরা প্রথম ছবিতে স্বাক্ষর বা সই করতে শুরু করে জাহাঙ্গীরের আমলে। ছয়, পালযুগে বরেন্দ্রভূমির প্রসিদ্ধ শিল্পী ছিলেন ধীমান। সাত, মোগল যুগে শ্বেতপাথরে রত্ন বসিয়ে কারুকার্য করা চলকে পিয়েত্রাদুরা বলে। আট, সম্রাট আকবরের সময় বিখ্যাত সঙ্গীত সাধক ছিলেন তানসেন। নয়, শিবাজির শিক্ষকের নাম দাদাজি পণ্ডদেব। দশ, মারাঠারা নিজেদের রাজ্যকে বলতো স্বরাজ্য। এগারো, দিল্লি আগ্রা অঞ্চলে জাটরা ছিল প্রধানত কৃষক। বারো, সরকার শব্দটি ফরাসি থেকে এসেছে। তেরো, স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হয় 1949 সালে 26শে জানুয়ারি। চোদ্দো, সংবিধান হলো দেশের আইন কানুন। দুয়ের এতে আছে এক কথায় উত্তর দাও, আয়তে দিয়েছে শ্রীকৃষ্ণ বিজয়, বাংলায় অনুবাদ করেন মালাধর বসু। দুই, ভারতে কাগজ এবং রেশম শিল্পের পদ্ধতি কোন দেশ থেকে আসে, চীন দেশ থেকে। তিন, শিবাজির আটজন মন্ত্রীকে বলা হতো অষ্টপ্রধান। চার, পৌরসভার সদস্যদের কারা ভোট দিয়ে বেছে নেন। শহর বা নগরের 18 বছর বা তার বেশি বয়সের বাসিন্দারা ভোট দিয়ে পৌরসভার সদস্যদের বেছে নেন। বিতে আছে স্তম্ভ মেলানো, আয়তে আছে শাহজাহান হবে তাজমহল, দুয়ে আছে গুরু নানক হবে সাধক, তিন হবে প্রথম বাজিরাও হবে পেশোয়া, চারে আছে ডক্টর বি আর আম্বেদকার হবে সংবিধান। সত্য অথবা মিথ্যা বলেছে সিএতে, আইতে আছে দেশে দুর্ভিক্ষ মহামারী বা যুদ্ধ লাগলে খাদ্যশস্যের দাম বাড়ত সত্য। দুই বলেছে সুলতানি এবং মোগল যুগে সাধারণ মানুষের জীবনযাত্রা ছিল হাড় ভাঙা পরিশ্রম আর অভাবের সংসার সত্য। তিন, খালসা হলো শিখদের ধর্মীয় সংগঠন সত্য। চার, কয়েকটি জেলা নিয়ে ব্লক হয় মিথ্যা। দিতে আছে বিবৃতির সঙ্গে মানুষের ব্যাখ্যাটি লেখো, আয়তে আছে বিবৃতি, চৈতন্যদেব বাংলা ভাষাকে ভক্তির প্রচারের মাধ্যম হিসাবে গ্রহণ করেছিলেন। ব্যাখ্যা দুই, বাংলা সাধারণ মানুষের মুখের ভাষা ছিল বাংলা। দুই, বিবৃতিতে বলছে ভারতে প্রাচীনকালে তালপাতার উপর লেখা হতো। ব্যাখ্যা এক, সেই সময় কাগজের ব্যবহার জানা ছিল না। তিন, তিনের বিবৃতি হচ্ছে ঔরঙ্গজেব শিবাজির কাছে শায়েস্তা খানকে পাঠিয়েছিলেন, ব্যাখ্যা দুই, শিবাজিকে হত্যা করার জন্য। চারে বিবৃতিতে বলছে গুরু হরগোবিন্দ একসঙ্গে দুটি তলোয়ার নিতেন, ব্যাখ্যা তিন, তিনি বোঝাতে চাইতেন ধর্মীয় এবং রাজনৈতিক দুই ক্ষমতা তার আছে। তিনের আয়তে বলেছে ভক্তিবাদ কাকে বলে, ভক্তিবাদ বলতে কি বোঝায়, সুলতানি তথা মধ্যযুগে এক শ্রেণীর সন্ন্যাসী ঈশ্বর আরাধনার মাধ্যম হিসেবে ভক্তি মার্গে প্রচার চালান, এটি ইতিহাসে ভক্তিবাদ বা ভক্তি আন্দোলন নামে পরিচিত। ভক্তিবাদের মূল কথা হলো অন্তরের ভক্তি, ঈশ্বর আরাধনার একমাত্র উপায়। দুই, একেশ্বরবাদী বিশ্বাস, এবং তিন হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের রহস্যময় বা অতীন্দ্রিয় মিলন। দুয়েতে বলেছে কীর্তন কি, শ্রী চৈতন্যের আগেও বাংলায় কীর্তন গান ছিল, শ্রী চৈতন্য এই কীর্তন গানকে ভক্তিবাদী আন্দোলন প্রচারে জনসংযোগের মাধ্যম হিসাবে ব্যবহার করেছিলেন। আচ্ছা, কীর্তন কি, কীর্তন বলবেন বলবে গুণের বর্ণনা বা মহিমা প্রচারকে কীর্তন বলা হয়, বা কীর্তন হলো ভগবানের গুণের বর্ণনা বা মহিমা প্রচার। তিনি আছে রত্নমন্দির স্থাপত্য রীতি কি, সাধারণ আয়তক্ষেত্রাকার কাঠামোর ওপর একাধিক চূড়া দিয়ে তৈরি মন্দিরে এই সময় বাংলায় বানানো হয় খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে। এই সেইগুলির নাম হলো রত্ন, একটা চূড়া থাকলে সেটিকে একরত্ন মন্দির আর পাঁচটি চূড়া থাকলে তাকে পঞ্চরত্ন মন্দির বলা হতো। চার বলেছে পাঁচালী এবং পদাবলী সাহিত্য কাকে বলে, খ্রিস্টীয় পঞ্চদশ শতক থেকে খ্রিস্টীয় অষ্টাদশ শতকের বাংলা ভাষা এবং সাহিত্য আজকের মতো ছিল না। তখনকার সাহিত্যে বেশিরভাগ ক্ষেত্রে দেবদেবীর মহিমা প্রচার করা হতো, তখন যা লেখা হতো তার বেশিরভাগ সুর করে গাওয়া হতো, তাই এই সময়ে অনেক লেখাকে পাঁচালী বলা হয়। পাঁচালী বলতে বোঝায় বাংলা গীতি কাব্যকে।
যেমন হচ্ছে রামায়ণ মহাভারতের অনুবাদ বা দেবদেবীর পাঁচালী সবই গাওয়ার রেওয়াজ ছিল। আর পদাবলী সাহিত্য হচ্ছে বাংলায় শ্রী চৈতন্য এবং তার ভক্তিবাদ নিয়ে অনেক সাহিত্য রচিত হয়েছে। বাংলায় রাধাকৃষ্ণকে নিয়ে পদ কবিতা লেখা হতো, এই পদ কবিতাগুলিকে পদাবলী সাহিত্য বলা হয়। পাঁচে দিয়েছে 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল, এই সন্ধির ফল কি হয়েছিল? 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি হয়েছিল শিবাজী এবং ঔরঙ্গজেবের সেনাপতি রাজা জয়সিংহের মধ্যে, আর এর ফল হয়েছিল ঔরঙ্গজেব এবং শিবাজীর মধ্যে লড়াই বন্ধ হয়। শিবাজী ঔরঙ্গজেবকে 23টি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন। ছয় বলেছে সরকারের কাজ কি? দেশের জনগণ ভোটের মাধ্যমে দেশ চালাবার জন্য যাদের বেছে নেয় তাদের নিয়ে গঠিত হয় সরকার। সরকারের কাজ হচ্ছে দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা। দুই হচ্ছে জনগণের কল্যাণ করা, অর্থাৎ জনগণ যাতে ভালো থাকে তার উদ্যোগ নেওয়া। তিন দেশের স্বাধীনতা বজায় রাখা। চার দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং সামগ্রিকভাবে উন্নতির জন্য কাজ করা। চারের আয়তে আছে মধ্যযুগে ভক্তিবাদের উত্থানের কারণ কি? ভক্তিবাদের উত্থানের কারণ কি ছিল? খ্রিস্টীয় অষ্টম শতক নাগাদ উত্তর ভারতে হর্ষবর্ধনের পতনের পরে কয়েকজন রাজপুত রাজা ক্ষমতাশালী হয়ে ওঠে। এদের সমর্থন করে ব্রাহ্মণ পুরোহিতেরা। তখন রাজপুত এবং ব্রাহ্মণদের মধ্যে বোঝাপড়া গড়ে ওঠে। এর ফলে ব্রাহ্মণ্য ধর্মের বাইরে নতুন কোনো ধর্মভাবনা তখনকার উত্তর ভারতে প্রতিষ্ঠা পেতে পারেনি। তবে সে সময় দেশের বিভিন্ন প্রান্তে কিছু কিছু মানুষ ভক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছিল। নাথপন্থী যোগী ইত্যাদি ধর্মীয় গোষ্ঠীরা এর প্রমাণ। তাদের মধ্যে সবচেয়ে পরিচিতি পেয়েছিল দক্ষিণ ভারতে অলভার এবং নায়নার বা নায়নমার সাধকরা। উত্তর ভারতে ছড়িয়ে পড়ার আগে খ্রিস্টীয় সপ্তম শতকের গোড়ায় দক্ষিণ ভারতে এই সাধকদের হাত ধরে ভক্তিবাদ জনপ্রিয় হয়েছিল। দুয়ে দিয়েছে দিন ই ইলাহি কি 1580-এর দশকের মাঝামাঝি সময়ে আকবর দিন ই ইলাহি নামে এক নতুন ধর্মীয় মতাদর্শ চালু করেন। ফরাসি শব্দ দিন ই ইলাহির অর্থ হল ঈশ্বরের প্রতি বিশ্বাস। আবুল ফজল এবং বদায়নী এই ধর্মমতকে তৌহিদ ই ইলাহি বা স্বর্গীয় একেশ্বরবাদ বলে উল্লেখ করেছেন। একাধিক ধর্মের সারবস্তু নিয়ে গঠিত হয়েছে দিন ই ইলাহি ধর্মমত। চারে তিনে বলেছে মঙ্গল কাব্য বলতে কি বোঝো? মঙ্গল শব্দের অর্থ হলো ভালো। যে দেবতা বা দেবীর নামে মঙ্গল কাব্য লেখা হতো সেই কাব্যে বলা হতো তার পুজো করার ফলে অনেক মঙ্গল হয়েছে। মঙ্গল কাব্যের কাহিনী মধ্যযুগের বাংলায় চণ্ডী মনসা এবং ধর্ম এই সব দেবদেবীর পূজার প্রচলন ছিল। এই সব দেবদেবীর পূজা করার সময় তাদের মহিমা গান গেয়ে শোনানো হতো। এই সব গানগুলির মধ্যে একটি কাহিনী থাকতো। এই গল্প বা কাহিনীগুলো নিয়ে যে সাহিত্য লেখা হয়েছে সেগুলিকে মঙ্গল কাব্য বলা হয়। মঙ্গল কাব্যগুলির মধ্যে প্রধান হলো চণ্ডী মঙ্গল, মনসা মঙ্গল এবং ধর্মমঙ্গল। চারে চারে আছে মধ্যযুগে রেশম শিল্প সম্পর্কে সংক্ষেপে লেখো। খ্রিস্টীয় পঞ্চদশ শতক থেকে ভারতে বিশেষত বাংলায় রেশম শিল্পের উল্লেখ পাওয়া যায়। তুঁত গাছের গুটি পোকা থেকে রেশম তৈরি করার প্রযুক্তি এদেশে আসে চীন থেকে, অনেকটা বারুদ এবং কাগজের মতোই। এরপর আগামী 200 বছর ধরে বাংলার মালদা, মুর্শিদাবাদ এবং কাশিমবাজার অঞ্চল ছিল ভারতের গুটি পোকা চাষের প্রধান কেন্দ্র। এখান থেকে দেশে বিদেশে রেশম রপ্তানি করা হতো। পাঁচ বলেছে শিখদের সঙ্গে মোগলদের সংঘাতের কারণ কি ছিল? সপ্তদশ শতকে শিবাজি মারাঠা রাজ্য প্রতিষ্ঠা করেন। এই সময় ভারতের মুঘল সম্রাট ছিলেন ঔরঙ্গজেব। বিভিন্ন কারণে শিবাজির সঙ্গে মুঘলদের দ্বন্দ্ব শুরু হয়েছিল। এক হচ্ছে শিবাজি বিজাপুরের সুলতানের অসুস্থতার সুযোগে বিজাপুরের বেশ কিছু অংশ দখল করেন। বিজাপুরের সুলতান শিবাজিকে দমন করার জন্য আফজাল খানকে পাঠান, কিন্তু শিবাজি তাকে হত্যা করেন। শিবাজির ক্ষমতা বৃদ্ধি ঔরঙ্গজেবের পক্ষে মেনে নেওয়া সম্ভবপর ছিল না। দুই হচ্ছে শিবাজি দুবার মুঘলদের বন্দর নগরী সুরাট লুট করেন। তিন শিবাজিকে দমন করবার জন্য ঔরঙ্গজেব শায়েস্তা খানকে পাঠান, কিন্তু শিবাজি তাকেও পরাজিত করেন। চার 1665 খ্রিস্টাব্দে শিবাজি মুঘলদের সঙ্গে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন। পরে শিবাজি মুঘল দরবারে এলে তাকে বন্দী করা হয়, ফলে আবার তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। চারে ছয়ে আছে পৌরসভা কি কি কাজ করে। আচ্ছা, পৌরসভা কি কি কাজ করে? গ্রামের এই যে বলেছে শহরে বা নগরে পৌরসভার মতো গ্রাম পঞ্চায়েত আছে না, এই যে পৌরসভার কাজ।
এই যে শহর বা নগরে জনসেবা, জনস্বাস্থ্য উন্নয়ন ও প্রশাসন এগুলি দেখভাল করাই হচ্ছে পৌরসভার কাজ। পানীয় জল সরবরাহ করা, রাস্তাঘাট বানানো, দূষণ রোধ করা, এইসবই পৌরসভাগুলি করে থাকে। বিদ্যালয়, হাসপাতাল প্রভৃতি বানিয়ে শিক্ষার প্রসারে এবং স্বাস্থ্য উন্নয়নে পৌরসভাগুলি উদ্যোগ নেয়। পাঁচের আয়তে বলেছে শ্রী চৈতন্য দেবের বাংলায় ভক্তিবাদী আন্দোলন সম্পর্কে আলোচনা কর। ধর্মে শ্রী চৈতন্য দেবের মতবাদ চণ্ডাল ও হপি দ্বিজ শ্রেষ্ঠ, হরিভক্তি পরায়ণ, হরিভক্তি চণ্ডাল ব্রাহ্মণ অপেক্ষা শ্রেষ্ঠ। বাংলা তথা ভারতের ধর্মক্ষেত্রে এক মহান বিপ্লব এনেছিল, মহাপ্লাবন এনেছিল। সমাজে শ্রী চৈতন্য দেব বর্ণভেদ এবং জাতিভেদের বিরুদ্ধে সাম্যের বাণী প্রচার করে সমাজের নিষ্পেষিত এবং অবহেলিত মানুষদের এক নতুন পথের সন্ধান দিয়েছিলেন। এর ফলে হিন্দু সমাজে বর্ণভেদ প্রথার কঠোরতা কিছুটা হলেও হ্রাস পেয়েছিল। তিন নম্বর পয়েন্ট হলো সাহিত্যে চৈতন্য দেবের জীবনী এবং ধর্মমতকে ভিত্তি করে বহু বৈষ্ণব সাহিত্য রচিত হয়, যেমন চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চরিতামৃত ইত্যাদি। এছাড়া মূল বৈষ্ণব সাহিত্যের ধারাও অনেকখানি পরিবর্তিত হয়। চার হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় গঠনে। চৈতন্য দেবের অনুগামীরা গৌড়ীয় বৈষ্ণব নামে একটি স্বতন্ত্র সম্প্রদায় গঠন করেন। আচার্য সুকুমার সেন শ্রী চৈতন্য প্রচারিত ভক্তিবাদের গভীরতা বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন, তার অর্থাৎ চৈতন্য দেবের প্রেরণায় উদ্দীপিত হইয়া বাঙালি প্রতিভা কি ধর্মে, কি দার্শনিক চিন্তায়, কি সাহিত্যে, কি সঙ্গীত কলায় সর্বত্র বিচিত্রভাবে স্ফূর্ত হইতে থাকে। এটাই বাঙালি জাতির প্রথম জাগরণ। পাঁচে দুইতে দিয়েছে সুলতানি এবং মুঘল যুগে দেশের সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল। মধ্যযুগে বেশিরভাগ মানুষ গ্রামে বাস করত। একটা পাতকুয়া, ডোবা বা পুকুর থাকলে সেখানে জনবসতি গড়ে উঠত। বেশিরভাগ ক্ষেত্রে গ্রামের সমাজ ব্যবস্থা ছিল যৌথ পরিবার ভিত্তিক। ঘরবাড়ি, গ্রামের বাড়িঘর ছিল মাটি, টালি, খড় বা পাতা দিয়ে তৈরি। জীবিকা, গ্রামে বেশিরভাগ মানুষ চাষবাসের সাথে যুক্ত ছিল। যাদের চাষবাস ছিল না তাদের কষ্ট করে জীবন কাটাতে হতো। তখনকার দিনে উৎপাদিত প্রধান খাদ্যশস্য ছিল গম, ধান, তিল, মুগ, মসুর এবং বিভিন্ন শাকসবজি প্রভৃতি। কৃষকরা খাজনা দেওয়ার পর বাকি অংশ ভোগ করত। গরিব মানুষ সারাদিনে একবার পেট করে খেত, তাদের জামা কাপড়ও যথেষ্ট ছিল না। উৎসব, গ্রামের মানুষ বিভিন্ন পালা পার্বণে আনন্দ উৎসব পালন করত। এগুলো ছিল একঘেয়ে জীবনের মধ্যে একটি ব্যতিক্রম। লোকগান, নাচ, জাদুকরের খেলার সংগ প্রভৃতি ছিল সাধারণ মানুষের আনন্দের উপকরণ। পাঁচে তিনি আছে শিবাজীর নেতৃত্বে মারাঠা শক্তি আর মোগলদের মধ্যে বিবাদের কারণ আলোচনা করো। যে শিবাজি এবং মোগলদের দ্বন্দ্বের কারণ মারাঠা শক্তির উত্থান। শিবাজির নেতৃত্বে স্বাধীন মারাঠা শক্তির উত্থান ঘটে। শিবাজি একে একে মোগল এলাকাগুলি আক্রমণ করে এবং সেগুলোতে মারাঠাদের প্রাধান্য গড়ে তোলেন। কর আদায় শিবাজি মারাঠাদের জন্য নিজেদের রাজ্য অর্থাৎ স্বরাজ্য গড়ে তোলেন। এছাড়াও আশেপাশের মোগল এলাকাগুলিতেও আক্রমণ চালিয়ে তিনি কর আদায় করতে শুরু করেন। ঔরঙ্গজেবের বিরোধিতা, দিনের পর দিন শিবাজির ক্ষমতা বৃদ্ধি আর মারাঠা আধিপত্যের বিস্তার ঔরঙ্গজেবের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তাই ঔরঙ্গজেব শিবাজিকে দমন করবার জন্য একে একে আফজল খান, শায়েস্তা খান, মুয়াজ্জম ও জয়সিংহকে পাঠান। ফলে শিবাজির সঙ্গে মোগলদের দ্বন্দ্ব শুরু হয়। এটাই হচ্ছে শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তি এবং মোগলদের বিবাদের কারণ। পাঁচে চারে দিয়েছে মোগল শাসনের শেষের দিকে জায়গিদারি আর মনসবদারি সংকটের কারণ ও প্রভাব লেখব। মুঘল আমলে জায়গিদারি ব্যবস্থা ছিল শাসন ব্যবস্থার মূল ভিত্তি। মুঘল আমলে মনসবদাররা নগদ বেতন অথবা জায়গির পেতেন। যেসব মনসবদার জায়গির পেতেন তাদের তুয়লদার বলা হতো। সম্রাট আকবরের পরবর্তীকালে জায়গিরদারি প্রথায় সংকট সৃষ্টি হয় যা মুঘল সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করে। জায়গিরদারি সংকটের কারণ হচ্ছে জায়গিরদারি প্রথার অন্যতম বৈশিষ্ট্য ছিল জমা এবং হাসিল। জমা বলতে বোঝায় সরকারি হিসাবে জমি থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হবে তার হিসাব। হাসিল হলো বাস্তবে যে পরিমাণ রাজস্ব আদায় হতো। সম্রাট আকবরের পরবর্তী সম্রাটদের রাজত্বকালে জায়গিরদারের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। ফলে জমা এবং হাসিলের মধ্যে পার্থক্য দিন দিন বৃদ্ধি পায়। ফলাফল জায়গিরদারি সংকটের ফলে সম্রাট আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হন। এক, দুই হচ্ছে আয়ের অনিশ্চয়তার জন্য বেতনভুক দক্ষ সেনাবাহিনীর ভরণ পোষণে সম্রাট অপারগ হয়ে ওঠেন। ফলে মুঘল সাম্রাজ্যের পতন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। তিন, উৎকৃষ্ট জায়গির লাভের জন্য জায়গিরদাররা নিজেদের মধ্যে দলাদলি আর রেষারেষির ফলে সংকট সৃষ্টি করে। এর পরিমাণ নামে মুঘল সাম্রাজ্যের সংহতি বিনষ্ট হয় যা মুঘল সাম্রাজ্যের পতনকে অনিবার্য করে তোলে।
তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের তৃতীয় চার নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।